রাজধানী ঢাকার গণপরিবহনে আগামীকাল থেকে মিরপুর অঞ্চলের 30টি কোম্পানির সকল বাস ই টিকেটিং চালু হবে। এ বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তসলিম তৌহিদ। তৌহিদ, আগামীকাল থেকে টিকেটিং শুরু হচ্ছে, এ বিষয়ে যাত্রীরা কি বলছেন এবং পরিবহন শ্রমিকরা বা মালিক পক্ষ থেকে কি পরিকল্পনা আছে এ বিষয়ে বিস্তারিত? ধন্যবাদ আপনাকে। সবশেষ গত 22 সেপ্টেম্বর তারা পরীক্ষামূলক মিরপুর অঞ্চলে 8টি রুটে তারা এই ই টিকিটিং চালু করেছিল, অর্থাৎ বাসের ভিতরে যাত্রীরা টিকিট দিবে, টিকিট ক্রয় করবে, তার মাধ্যমে তারা যাতায়াত করবে, অর্থাৎ নির্ধারিত কিলোমিটার পর্যন্ত তারা ভাড়া দিতে পারবে। সেই পরিকল্পনা যখন প্রাথমিকভাবে তাদের কাছে মালিকদের কাছে সফল মনে হয়েছে, সেই সফলতার কারণে তারা আজকে থেকে আগামীকাল থেকে তারা ঢাকার মিরপুর অঞ্চলে যে 30টি কোম্পানি আছে অর্থাৎ সকল বাসগুলোকে ই টিকিটিংয়ের আওতায় তারা নিয়ে আসবে। এছাড়া 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরের সকল বাসগুলোকে তারা ই টিকিটিংয়ের আওতা আনবে। আর আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে সবগুলোই ই টিকিটের আওতায় আনার কথা বলছে। এর মাধ্যমে তারা বলছে যে পরিবহনের যে নৈরাজ্য, ভাড়া নিয়ে যে সংকট ঝামেলার কথা বলা হয় বারবার, যাত্রীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয় সেটা কমে আসবে। তো এখানে আর একটা বিষয় বলে রাখি যে সম্প্রতি যে মিরপুর রুটে যে 8টি বাস চালু হয়েছিল সেখানে ই টিকিটিং চালু হওয়ার পরে কিন্তু বাসের সংখ্যা কমে গেছিলো। তো আমরা তখন এই বিষয়টা নিয়ে মালিক পক্ষের কাছে জানতে চেয়েছিলাম বাসের সংখ্যা কমে যাওয়ার কারণটা। তখন তারা বলছে যে প্রাথমিক অবস্থায় তারা হচ্ছে ই টিকিটিং চালু হয়েছিল যে বাইরে থেকে অর্থাৎ লাইনে দাঁড়ায় টিকিট ক্রয়ের মাধ্যমে বাসে যাত্রা করবে, তখন ভিতরে বাস বা ড্রাইভার বা হেল্পাররা তখন ভিতরে আলাদা করে যাত্রীদের কাছে ভাড়া নেওয়ার সুযোগ ছিল। এই কারণে মালিকদের মধ্যে একটা শঙ্কা ছিল, পরবর্তী সময় যখন ই টিকিটিংটা বাসের ভিতরে চালু করা গেছে তখন কিন্তু মালিকদের মধ্যে আশার সঞ্চয় হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ার পরিমাণটাও তারা বুঝতে পারে, যার কারণে তারা এখন আর সেই বাসের যে সংকট ছিল সেই সংকট এখন আর নাই বলে তারা দাবি করছে। তো এখন আমরা এই মুহূর্তে কথাও বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছে যে এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার, তবে এই উদ্যোগ সব বাস্তবায়নের জন্য মালিক পক্ষের যেমন তদারকি দরকার একই সাথে যাত্রীদেরও সচেতন হতে হবে, অন্যথায় এই পরিকল্পনা পরিকল্পনাতে থেকে যাবে। তো এই ছিল ই টিকিটিং নিয়ে সবশেষ তথ্য আমার কাছে।